হ্যাঁ বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বিশাখাপত্তনমে গেছেন চন্দ্রবাবু নাইডুর ডাকে, মোদী বিরোধিতায় গেছেন, আপনাদের প্রতিক্রিয়া কি বলবেন? উনি তো তৃতীয় ফ্রন্ট তৈরি করার জন্য যথেষ্টই দেখা যাচ্ছে উনি উৎসাহী এবং সেই আমি অনেক আগে বলেছি, বারবার বলেছি, উনি হচ্ছেন যেরকম ফরেস্ট ডিপার্টমেন্টের কুনকু হাতি থাকে বুনো হাতিকে পোষ মানাবার জন্যে, এবং সেইটা উনি হচ্ছেন বিজেপির কুনকু হাতি, ওই তথাকথিত থার্ড ফ্রন্ট নামে বাকিদের যাতে ভাঙিয়ে আনা যায়, এবং ওই থার্ড ফ্রন্ট করে যাতে বিজেপি বিরোধী ভোট ভাগ হয় এবং তার মধ্যে একটা ঐক্য সেটা ভেঙে যায়, আসলে বিজেপির এজেন্ট হিসাবে কাজ করা, এটাই হচ্ছে আমাদের পার্টির সরকারি বক্তব্য। আমাদের সাধারণ সম্পাদক থেকে আমাদের কী বলে পার্টি কংগ্রেসের প্রস্তাব ইত্যাদিতে সব কিছু লেখা আছে। বলেন, সিপিএমের তো জোটটা তো হলো না শেষ পর্যন্ত, তো তাতে করে কি বিজেপি লাভ হলো? আমাদের সঙ্গে কোনো জোট কখনো ছিল না, জোট কখনো হয়নি, আসন বোঝাপড়া সবাই জানেন সে ইতিহাস, আমি তার মধ্যে যাচ্ছি না, আমরা সাধ্যমতো চেষ্টা করেছি এইটুকুই বিনীতভাবে বলতে পারি, কিন্তু কারোর সঙ্গে ঝগড়া করার আমাদের কোনো ব্যাপার নেই। আর আমাদের লড়াইটা হচ্ছে বিজেপির তৃণমূলের সঙ্গে, আমাদের লড়াই তো কংগ্রেসের সঙ্গে নয়, ওদের সঙ্গে ঝগড়ার আমার কী ব্যাপার আছে? মানুষকে আমরা বলছি এটাই যে যদি কোনো আসনে আপনারা মনে করেন যে এই আসনে কি ওই আসনে, সেই আসনে ভোটের আগে যদি মনে করেন যে এইখানটায় এই পারবে বিজেপি তৃণমূলকে জেতাতে, তো আপনি দলমত যাই হয়ে থাকুন, আপনি বিজেপি তৃণমূলকে যে হারাতে পারবে তাকে ভোট দেবেন। আমরা মনে করি বামপন্থীরাই বেশিরভাগ আসনে সেটা পারবেন, আর দুটো আসন আপনারা জানেন সেটা নিয়ে আমাদের কথাবার্তা হচ্ছে, যে যেখানে আমরা মনে হচ্ছে আমরা দাঁড়ালে বিজেপি তৃণমূল জিতে যেতে পারে সেখানে আমরা প্রতিদ্বন্দ্বিতা করতে চাই না, তার জন্য আমরা চেষ্টা করছি এটাই। দার্জিলিং জেলায় কতটা আশাবাদী? কী দার্জিলিং জেলায় কতটা আশাবাদী? আমরা 42টা আসনেই লড়াই করব আমাদের লক্ষ্য অর্জনের জন্যে, 40টা আসনে আমাদের প্রার্থী থাকবেন, আর দুটো আসনে আমরা বিজেপি তৃণমূলকে পরাস্ত করার জন্যেই আমরা লড়াই করব। ধন্যবাদ।